আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আমি আপনাদেরকে কিছু এখন টেকনিক দেখাবো। যখন আমরা ওয়েল্ডিংয়ের ইন্টারভিউ দিতে যাবেন, ওয়েল্ডিংয়ের ইন্টারভিউ যখন দিতে যাবেন, তখন যদি এই টিউবটা যদি 4 মিলি হয়, তাহলে আমরা 4 মিলি গ্যাপ দিব। এই যে গ্যাপ 4 মিলি আছে, ওকে, এই যে উপরও গ্যাপ 4 মিলি, আর এটি হচ্ছে 10 মিলি। তো আমার একবারে ড্রপ ড্রপ দিয়ে আইতে পারতেন না, এক কোটা নেটার পুরিয়ে আইতেন। ওকে, তো ওই এক কোটা নেটারে কীভাবে পুরে আইবেন আমি দেখা দিছি। যেমন এটা আমার রড, এটা কিন্তু 7018 হেভি, এটা হেভি স্ট্রং রড। এগুলো দিয়ে জাজ ওয়ার্লিং করে, শিপ ওয়ার্লিং করে। তো আপনার এই রডটা আছে না, আমার এটা হলো, এটা হলো 4 মিলি আর এটা হলো 10 মিলি। তো আমার এটা 70% এই রডটা 70% আমার 10 মিলি টাচ করতে হবে, আর 30% 4 মিলির মধ্যে। তো আমার রডটা কীভাবে আনতে হবো, এটা এইভাবে 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 নিতে হবো। দেখছেন কতটুকু গ্যাপ, 4 মিলি। এই রডটা দিয়ে এক টানে 4 মিলি। এটা হচ্ছে ফ্ল্যাট ওয়ার্লিং। যদি বা বাটিকেল মারেন তাহলে বাটিকেলও মারতে পারেন, যদি আপনার ফ্ল্যাট মারেন তাহলে ফ্ল্যাটও মারতে পারেন। কিন্তু এটারে আপনি ডাইরেক্টটা নিয়েতে পারতেন না, ওকে, এটারে আপনার এভাবে 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 ফিলিংস মানে হোলটা ফিলিংস করে 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 আপনি একটা নাই দিব। ওকে, এখন আমি এটা আমি ওয়ার্লিং মারে দেখাচ্ছি। এই যে আমার ওয়ার্লিং হয়ে গেছে, ওয়ার্লিংয়ের গ্যাপ দেওয়ার কারণ যেটা, এটা হচ্ছে আপনার যখন আপনি ওয়ার্লিংটা করবেন, ওই গ্যাপ যখন ফুরিয়ে যাবে তখন ওয়ার্লিং স্ট্রং হবে। আর যদি গ্যাপ না থাকে তাহলে ওয়ার্লিং স্ট্রং হয় না। লাজিম ওয়ার্লিং যে কোনো জায়গায় আপনি ওয়ার্লিংয়ে গ্যাপ দিতেই হবে। এখন যদি এটা আমি সাফা করি, এই যে আমার ওয়ার্লিং একদম এক লেভেল উঁচা নিচে না, ওকে, উঁচা নিচে হইতে পারতো না, একদম লেভেল হইতে হবে এটা, ওকে, বরাবর লেভেল হইতে হবে।